বন্ধুরা, আপনারা কি আপনাদের ফোনে আসা সকল ইনকামিং কলকে লক করে রাখতে চান, যাতে করে কেউ আপনার ফোনে ইনকামিং কলকে রিসিভ করতে না পারে? তাহলে আপনি সঠিক ভিডিওতে ক্লিক করেছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সেই ভিআইপি ট্রিক্স দেখাবো, যে ট্রিক্সের মাধ্যমে আপনি ফোনে সকল ইনকামিং কলকে লক করে রাখতে পারবেন। তারপর থেকে আপনার ফোন দূরে কোথাও চার্জে বসানো থাকলে বা অন্য কারোর হাতে থাকলেও আপনার পারমিশন ছাড়া কেউ আপনার ফোনের ইনকামিং কলকে রিসিভ করতে পারবে না। তাহলে চলুন বন্ধুরা, এখন দেখে নিই এই লকটি অর্থাৎ এই ইনকামিং কলে এই লকটি কিভাবে লাগাতে হয়। তাহলে বন্ধুরা, ফোনে আসা সকল ইনকামিং কলকে লক করার জন্য আপনাদের প্লে স্টোর থেকে একটি অ্যাপ্লিকেশনকে আপনার ফোনে ইনস্টল করতে হবে। সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমেই আপনি ফোনের ইনকামিং কলকে খুব সহজেই লক করে রাখতে পারবেন। আপনারা প্লে স্টোর থেকে সেই অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করে নেবেন। ভিডিওর শেষে আমি সেই অ্যাপ্লিকেশনটির নাম বলে দেবো। অ্যাপ্লিকেশনটিকে প্রথমবার ওপেন করার পর বন্ধুরা, অ্যাপ্লিকেশনটির ইন্টারফেস ঠিক এই ধরনের হবে। এখন বন্ধুরা, এখান থেকে আপনাদের স্টেপ 1 2 3 4 5 বলে 5 স্টেপের মাধ্যমে আপনাদের কিছু সেটিংস করতে হবে, কিছু পারমিশন দিতে হবে। সেই পারমিশনগুলো দেওয়ার পরে আপনার ফোনের ইনকামিং কলকে লক করে রাখতে পারবেন। তার জন্য স্টেপ 1-এ যে সকল পারমিশনগুলো রয়েছে, সেই পারমিশন 2 পারমিশনকে এখানে ক্লিক করে অ্যালাউ করে দেবেন। আমি অলরেডি অ্যালাউ করে রেখেছি। তারপর স্টেপ 2-এ রয়েছে আপনাদের লক টাইপ, আপনি কি ধরনের লক আপনার ফোনের কলকে লক করার জন্য রাখতে চান। এখানে প্যাটার্ন লক রাখতে পারবেন, পিন লক রাখতে পারবেন, আপনারা নিজের মতো করে রেখে দেবেন। সিম্পল এখান থেকে প্যাটার্ন লকের উপর আমি ক্লিক করে দিয়েছি। স্টেপ 3-তে আপনাদের সেই লককে আপনাদের বানাতে হবে। তার জন্য এখানে আপনারা প্যাটার্ন দিয়ে দেবেন। প্যাটার্ন দিয়ে দেওয়ার পর বন্ধুরা, এখান থেকে আবার আপনারা নেক্সটের উপরে ক্লিক করে সেই প্যাটার্নকে এখান থেকে কনফার্ম করে তারপর নিচে এখান থেকে কনফার্মের উপরে ক্লিক করে বন্ধুরা এখানে স্টেপ 4 আপনাদের কমপ্লিট করতে হবে। তার জন্য ইনেবল লকের পাশে এখানে বাক্সের উপরে ক্লিক করে তারপর বন্ধুরা এখান থেকে আপনারা সেটিংসের উপরে ক্লিক করে এখান থেকে যে অ্যাড আসছে সেই অ্যাডটিকে এখান থেকে কেটে দেবেন। তারপর ইনেবল অটো স্টার্টের উপরে ক্লিক করে তারপর বন্ধুরা এখান থেকে আপনারা এই অ্যাপ্লিকেশনটিকে বার করে নেবেন। এখান থেকে আপনারা এই অ্যাপ্লিকেশনটিকে বার করে নিয়ে পারমিশন দিয়ে এখান থেকে ব্যাক হয়ে আসার পর বন্ধুরা, টার্ন অফ ব্যাটারি অপটিমাইজেশন এর উপরে ক্লিক করে আপনারা এই ব্যাটারি অপটিমাইজেশনের পারমিশন দিয়ে দেবেন। আমি অলরেডি এই পারমিশনটিকে অ্যালাউ করে দিয়েছি। তারপর এখান থেকে আপনারা সেট ব্যাকগ্রাউন্ডের পাশে এই অ্যারোর উপরে ক্লিক করে দেবেন। এখন বন্ধুরা, এখানে আপনারা অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। এই ব্যাকগ্রাউন্ডগুলোকে আপনি কলার স্ক্রিনে ব্যাকগ্রাউন্ডে লাগাতে পারবেন। এখান থেকে আপনারা চাইলে পিকচার গ্যালারির উপরে ক্লিক করে ফোনের গ্যালারি থেকে কোনো ধরনের ফটোকে কলার স্ক্রিনে অ্যাড করতে পারবেন। আপনারা আপনাদের মতো করে এখান থেকে বেছে নেবেন। বেছে নেওয়ার পর বন্ধুরা, এখান থেকে সেভের উপরে সিম্পল ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা, এখানে অ্যাড আসার পর অ্যাডটিকে কেটে আপনারা এই অ্যাপ্লিকেশন থেকে ব্যাক হয়ে চলে আসুন। এখন আপনাদের ফোনে কল লক করা সকল সেটিংস হয়ে গেছে। এখন থেকে আপনাদের ফোনে যখনই কল আসবে সেই কল লক হয়ে থাকবে, যখন পর্যন্ত না আপনি সেই কলকে আনলক করবেন। কীভাবে অ্যাপ্লিকেশনটি এখন আপনার ফোনে কাজ করবে তা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তাহলে বন্ধুরা, এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি অন্য মোবাইল থেকে কল করে দেখেছি। যখনই আমার ফোনে ইনকামিং কল আসছে সেই কল লক হয়ে গেছে। এখন প্যাটার্ন দেওয়ার পরে সেই কল আনলক হয়ে যাওয়ার পর এখান থেকে আমরা কলটিকে রিসিভ করতে পারবো। তাহলে বন্ধুরা, এই আপনারা এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনার ফোনের সকল ইনকামিং কলের উপর লক লাগিয়ে রাখতে পারবেন। অ্যাপ্লিকেশনটিকে আপনারা প্লে স্টোরে আসার পর আপনারা সার্চ করবেন ইনকামিং কল লক লিখে, তারপর 2 নম্বরে আপনারা এই অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। অ্যাপ্লিকেশনটিকে আমি অলরেডি ইনস্টল করে রেখেছি। এখান থেকে আপনারা অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করে বন্ধুরা, আপনারা আপনাদের ফোনের সকল ইনকামিং কলের উপর খুব সহজেই লক লাগিয়ে রাখতে পারবেন। এবং আপনার ফোন যদি অন্য কারোর হাতে থাকে তাহলে সে কখনোই আপনার ফোনের ইনকামিং কলকে রিসিভ করতে পারবে না। সেও আপনার ফোনের ইনকামিং কলে কে কল করছে সেই নাম্বারও দেখতে পারবে না। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওতে দেখানো ফোনের ইনকামিং কলের এই দারুণ ট্রিক্সটি আপনাদের কেমন লেগেছে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক শেয়ার করে চ্যানেলের সাথে জুড়ে থাকুন। ভিডিও সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।